আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টি ভেজা দিনে সবাইকে বৃষ্টির আগমনী বার্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। আমি কিন্তু ধীরে ধীরে আমার যে কৃষি প্রজেক্টটা রয়েছে সেই কৃষি প্রজেক্টটা দেখার জন্য চলে যাচ্ছি। তো আমার চারদিকে আপনারা যদি লক্ষ্য করেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, টানা 2 থেকে 3 দিন যাবৎ হচ্ছে বৃষ্টির একটা বর্ষণ চলতেছে। এবং দেখেন প্রত্যেকটা জায়গায় বা জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে গেছে। তো এই হচ্ছে আমার কৃষি প্রজেক্ট। তো বিগত একটা বর্ষায় আমার কৃষি প্রজেক্টে কিছু ক্ষতি হয়ে যায় বা কিছু চারা গাছ সেগুলো নষ্ট হয়ে যায়। তো আমি আসলে ঘরে বসে থাকতে পারতেছিলাম না যে আমার কৃষি প্রজেক্টটার আসলে কি খবর সেটা দেখার জন্য, বা এই বৃষ্টিতে আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় কি না সেটা দেখার জন্য কিন্তু আমি ছুটে চলে আসলাম। এটার একমাত্র কারণ হচ্ছে এটার পিছনে আমার অনেক পরিশ্রম এবং স্বপ্ন জড়িত রয়েছে। তো এই যে এখানে দেখেন আসলে সিম গাছগুলো রোপণ করছিলাম, তো মাশাল্লাহ অনেক সুন্দর সিম গাছ হয়েছিল। তো বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণ হয়, ভিতরে দেখেন পানি আটকে গেছে এবং আমার যে ঘাসগুলো রয়েছে এগুলো ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি খুব বেশি এরকম বৃষ্টি থাকে। তো এখানে আমার কিছু চারা গাছ রোপণ করা আছে এবং লাউ সহ এরকম শীতকালীন যেই সবজিগুলো থাকে, সামনে যেহেতু শীত আসতেছে তো এগুলো আমরা অলরেডি লাগিয়েছিলাম। তো এটার জন্য আসলে মনটা খারাপ যদি আসলে কোনো ধরনের প্রবলেম হয়, তারপরেও দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। এবং এই যে এখানে নতুনভাবে মাটি ভরাট করেছিলাম এবং সামনে জৈব সার রাখা আছে, এগুলো প্রসেসিং করে আরও কিছু কাজ আমরা এখানে করব ভাবতেছিলাম, তো বৃষ্টির কারণে করা হচ্ছে না। তো এর আগে আমার অনেকগুলো পেঁপে গাছ কিন্তু এখানে নষ্ট হয়েছিল এবং ভিতরে যে ঘাসগুলো সেগুলো অনেকটা প্রবলেম হয়। তো আমরা এখন একটা টার্গেট নিলাম যে এই জায়গাটা কিন্তু অনেকটা শুকনা, এই জায়গাটা অনেকটা শুকনা, তো এই জায়গার মতো হচ্ছে আমরা এই সাইডটাতেও উঁচু করব। আমাদের এই সাইডটা হচ্ছে কিছুটা ঢালু, যেখানে আসলে পানির পরিমাণটা একটু বেশি জলাবদ্ধতা সৃষ্টি করে। তো এখানে দেখেন এই যে আমার পেঁপেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। তো দুইটা পেঁপে গাছ কিন্তু আমার ছিল, এই বৃষ্টির ভিতরে কিন্তু তারা যুদ্ধ করে টিকে ছিল। তো এখন তাদেরকে নিয়ে শঙ্কা আছি যে তারা আসলে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় কিনা। এবং আরও যে বিষয়গুলো আছে, এখানে অনেকগুলো সবজি চারা আমরা রোপণ করেছিলাম, তো সবজি চারাগুলো আসলে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু অতিবৃষ্টিতে সবজি গাছগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। তো এখানে আরও কিছু মাটি ভরাট করতে হবে, না হলে দেখা যায় আপনার এরকম যে বৃষ্টিগুলো হয়, বৃষ্টি হওয়ার পরবর্তী সময়টাতে আপনার পানিটা জলাবদ্ধতা তৈরি হয়, জলাবদ্ধতা তৈরি হয়ে সমস্যাগুলো তৈরি হয়। তো আমাদের এই সাইডটাতে আমরা কিছু মাটি ভরাট করব বৃষ্টিটা চলে গেলে। তো প্রচুর বৃষ্টি, কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে, কীরকম হচ্ছে, কার প্রজেক্টগুলো কীরকম চলতেছে, আশা করি ভিডিওটি দেখার পর ভিডিওর যে কমেন্ট বক্স থাকে অবশ্যই জানাবেন এবং আপনার ভালো লাগা, আপনার ভালোবাসার যে প্রজেক্টগুলো সেগুলোকে ভালো রাখতে এই সময়টাতে সর্বোচ্চ আপনার পরিচর্যা করতে হবে এবং রক্ষণাবেক্ষণ ভালোভাবে করতে হবে, অন্যথায় আপনার দেখা যায় কি আপনার যে স্বপ্নের প্রজেক্ট থাকে সেগুলো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমিও হচ্ছে ঘরের ভিতর থাকতে পারিনি, আমি আমার প্রজেক্টটাকে দেখার জন্য চলে আসছি। তো দেখেন চারদিকে হচ্ছে পানি আর পানি, প্রচুর পরিমাণে পানি, যেহেতু টানা বর্ষণ হচ্ছে, টানা বর্ষণে বৃষ্টির পানি কিন্তু জমে গেছে অনেকটাই, অনেক ফসলের জন্য হচ্ছে বৃষ্টিটা আশীর্বাদ বলেন বা ভালো একটা দিক, আবার অনেক ফসলের জন্য সেটা খারাপ দিকও বটে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। এই হচ্ছে ধান, পাকা ধান, এটা হয়তো আগামী 2 থেকে 3 দিনের ভিতর কাটা হবে, তো এটার জন্য আমরা অপেক্ষায় আছি। তো আজকে বৃষ্টি ভেজা দিনে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।